চলতি বছর হজে যেতে সরকারিভাবে দুটি প্যাকেজ এবং বেসরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী এবার হজ যাত্রায় প্রত্যেক যাত্রীকে লাখ টাকারও বেশি বাড়তি খরচ গুনতে হবে। এবার সরকারিভাবে হজে যেতে প্যাকেজ একের ক্ষেত্রে 5,27,340 এবং প্যাকেজ দুইয়ের ক্ষেত্রে 4,62,150 টাকা খরচ ধরা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে লাগবে 4,56,630 টাকা। আজ বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এই তথ্য জানান।